বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তেলাওয়াতের ধারাবাহিকতা 130 উপস্থিত হয়েছি। আমরা শেষ করেছিলাম গত মজলিসে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা। এই কথা আমরা এর আগে 124 থেকে নিয়ে 129 পর্যন্ত পাঁচখানা আয়াতে ইব্রাহিম সম্পর্কিত একটা ধারণা আমরা পেয়েছি। এখন এখানে এসে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিম। হ্যাঁ, এখানে ঘৃণা লিখেছে, মানে কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আচরণ থেকে, ইব্রাহিমের জীবন আদর্শ থেকে। কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা মানসাফেহা নাফসাহু, সে ছাড়া যে নিজেকে নিজে বোকা বানাতে চায়। ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষার জীবনে পাঠিয়েছেন, এটা আমরা দেখেছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা নতুন করে আবার মৃত্যু এবং জীবন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আমাদের মধ্যে। কে আসলে কাজে কর্মে বা মানে রিয়েলি মানুষের যে কাজ, সেখানে কে সবচাইতে কৃতকর্ম বা উত্তম, এইটা দেখার জন্য। তো সেইটার প্রথম নমুনা ইব্রাহিম, যিনি তার সব কিছু, জীবনের সব প্রতিটি মুহূর্ত কাটিয়েছেন শুধু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেখানো হয়েছে। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, সে হতে পারে যে তার নিজেকে নিজে বোকা বানাবে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু, বাস্তবতা হলো এই যে আমরা বাছাই করে নিয়েছিলাম তাকে, ফিদ দুনিয়া, সহজে বলতে গেলে আমরা তাকে এই পৃথিবীতেই মনোনীত করেছি। তাহলে ইব্রাহিমের জীবন আদর্শ এটাই বলে দেয় যে তুমি পরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতি হিসেবে তুমি যদি মনোনীত হতে চাও, তাহলে তুমি ইব্রাহিমের জীবন আদর্শকে গ্রহণ করো। আর যদি তুমি নিজেকে সর্বনাশ করতে চাও, তাহলে এদিক থেকে ফিরে এদিক থেকে ফিরে থাকো। তাহলে কে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে অনাগ্রহী হবে, সে ছাড়া যে তার নিজেকে নিজে বোকা মানাবে। সুসংবাদটা কি? ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, এবং বাস্তবতা এই যে আমরা ইব্রাহিমকে এই পৃথিবীতেই বাছাই করে মনোনীত করেছিলি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, বাছাই করেছি কি জন্যে, এবং সে পরকালে বা পরবর্তী পৃথিবীতে, লামিনাস সালিহিন, সে আমার বাছাইকৃতদের মধ্যে একজন, আমার মনোনীতদের মধ্যে একজন। ইজ কাল লাহু রাব্বুহু আসলিম। তাহলে ইব্রাহিমের জীবন আদর্শ কি? যখন যখন তাকে বলেছে তার সৃষ্টিকর্তা, আসলিম অর্থাৎ সমর্পিত হও, তার মানে এই কাজটি করো। এই যে আসলিমের ব্যাপারটা, সিলমের ব্যাপারটা, সমর্পণের ব্যাপারটা কি? আল্লাহর আদেশকে যে অক্ষরে অক্ষরে মেনে নেয়, সেটাই সমর্পণ, সেটাই সমর্পণ। তাহলে ইজ কাল লাহু রাব্বুহু, যখনই তাকে তার সৃষ্টিকর্তা বলেছেন আসলিম, সমর্পিত হও বা ডু ইট, এই কাজটা করো, কালা আসলাম তুলি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের জন্য বা রাব্বিল আলামিন বা সমগ্র জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি আমি সমর্পিত। এইখানকার এই 130 এবং 131, এর পরে আয়াত 132, ওয়া ওয়াসা বিহা, ওয়াসিয়ত করেছে এরি ইব্রাহিম বে বানিহে, ইব্রাহিম তার পুত্রকে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবও, মানে ইব্রাহিমও এই জিনিসটা ওয়াসিয়ত করেছে তার পুত্রদেরকে এবং ইয়াকুবও তার পুত্রদেরকে। কি? ইজ কাল লাহু রাব্বুহু আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইয়া বুনাইয়া ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু তোমাদের জন্য জীবনযাপন পদ্ধতি মনোনীত করে দিয়েছেন, জীবনযাপন পদ্ধতি মনোনীত করে দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা বা আন্তু মুসলিমুন, এক কথায় এই জীবনযাপন পদ্ধতি এই যে তোমরা কোনোভাবে, এটা আমি ব্র্যাকেটে বললাম, কোনোভাবেই মৃত্যুমুখে পতিত হবে না
যখন তোমরা থাকবে না মুসলিম, অর্থাৎ যখন তোমরা আল্লাহর কাছে সমর্পিত নও। এখন আমরা এই ধারায় আমরা দেখতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে কয়টা মুহূর্ত আল্লাহতে সমর্পিত, আর সেই মুহূর্তে যদি মৃত্যু এসে যায় কি হবে তখন। ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহে ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহে, অর্থাৎ তাঁর জীবন কথা তিনি তার পুত্রদেরকে বুঝিয়ে গেছেন, এবং একইভাবে ইয়াকুবও, তাহলে তার পুত্র ইব্রাহিমের পুত্র ইসমাইল এবং ইসহাক, এবং ইসহাকের পুত্র ইয়াকুব, তাহলে একই ধারাবাহিকতা চলছে। ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমাদের জীবনে এমন কোনো মুহূর্ত আসবে না যখন তোমরা আল্লাহতে সমর্পিত নও আর সেই সময় মৃত্যু এসে উপস্থিত। আমকুন্তুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে? ইদ হাদারা ইয়াকুব আল মাউত, যখন উপস্থিত হয়েছিল ইয়াকুবের মৃত্যু। ইদ কাল আলি বানিহে, যখন সে বলেছিল তার পুত্রদেরকে, মা তাবুদুনা মিন বাদি, কার গোলামি করবে তোমরা আমার পরে? কালু নাবুদু ইলাহাকা, আমরা গোলামি করব তোমার ইলাহের। লক্ষ্য করি আমরা, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, এবং একমাত্র মান্য তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, ইলাহান ওয়াহিদ, ইলাহান ওয়াহিদান, ইলাহ তো একজনই। তাহলে ব্যাপারটা একটু দেখি, চার পুরুষের ইলাহ এক, পারিবারিক প্র্যাকটিসটা এইখানে আমাদের মুসলিম জীবনে পরিবারের যে চর্চাটা হয় সে পরিবারের চর্চাটা কিভাবে হবে? পিতা তার পুত্রদেরকে বা তার সন্তানদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়ে বিদায় হবেন যে আমার পরে তোমরা কার গোলামি করবে? যে পুত্র বা যে কন্যা করবে না করবে না, কিন্তু যারা করবে এই সম্ভাবনা থেকেই যায়, পরিবারের মধ্যে থেকেই যায়। যদি কেউ মানে আমার মনে হয় যে আগ্রহী হয়, তা সেও নিজেও ট্রাই করে দেখতে পারে যে পিতার কথা, পিতার কথা পুত্রর কাছে যতটা কার্যকর, কোনো ওস্তাদের কথা, কোনো হুজুরের কথা ততটা কার্যকর নয়। পিতা তার পুত্রের কাছ থেকে এই অঙ্গীকার খুব সহজেই আদায় করে নিতে পারে যে কার গোলামি করবে তোমরা আমার পরে। তারা ওয়াদা করেছে, নাবুদু ইলাহাকা, আমরা গোলামি করব তোমার ইলাহের, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, ইলাহান ওয়াহিদ, ইলাহ তো একজনই, মান্য তো একজনই, ওয়া নাহনু লাহু মুসলিমুন, বাড়তি কথাটা কি, এবং আমরা তার জন্য বা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকব, এবং আমরা হব তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। তো কোনো পিতা যদি এই অঙ্গীকার পুত্রদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এই পৃথিবী থেকে, তাহলে মুসলিম ফ্যামিলি প্র্যাকটিসটাও এখানে ইব্রাহিম ব্যক্তি আয়াত 32-33 আমরা পেলাম পারিবারিক নির্দেশনা, পরিবার কিভাবে হবে। তিলকা উম্মাতুন খাদ খালাত, এই যে জনগোষ্ঠী বা এই যে লোকেরা, এরা ছিল এক সময় লাহা মাকাসাবাত, বা তারা অতীত হয়ে গেছে, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে। ওয়া লাকুম মাকাসাবতুম, কেন এই কথাটা বলা হলো, অর্থাৎ উপার্জনের সিস্টেমেই ব্যক্তি হবে ইব্রাহিমের মতো যে সব দিয়েছে আল্লাহকে। ইজ কাল আলাহু আসলিম কাল আসলাম তুলি রাব্বিল আলামিন, সেই সমর্পিত ব্যক্তিদের পরিবার হবে এইরকম, যারা সেই একই অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। ঈদেরকে আল্লাহ উম্মত বলে সার্টিফিকেট দিচ্ছেন, এবং বলছেন এরা যা কামাই করে, এরা সময় ছিল, এরা যা কামাই করেছে তা তাদের জন্য, আর তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। তাহলে এখানে আমাদের উপার্জনের প্রশ্নটা আসলো কেন? এই জন্য যে তোমরা যদি অ্যাকর্ডিংলি কামাই হয়, উপার্জনটা যদি এই আঙ্গিকে হয়, তাহলে তোমাদের উপার্জন হবে, সেটা তোমাদের জন্য থাকবে। বলে আতু সালুন আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আল্লাহ তাআলার এই একটি কথা এক রুকুর মধ্যে দুইবার উচ্চারণ করেছেন যে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না সেই ব্যাপারে যা তারা করেছে। তো পুণ্যবান ব্যক্তি হিসেবে আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ কৃতকার্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন যে তারা উপার্জন করেছে, অর্থাৎ যা উপার্জন করা দরকার, তোমরা যদি এরকম উপার্জন করো তাহলে তোমরাও তার বিনিময় পাবে, তার পাওনা পাবে। তাহলে এই লোকদেরকে আল্লাহ দেখিয়ে তারপর বলছেন যে তাদের কথা তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না, কিন্তু আমরা তো মাশাআল্লাহ একেবারে নবী থেকে নিয়ে তারপর ধারাবাহিকভাবে
আমাদের যে সমস্ত অলিয়া উলিয়া এবং তারও আগে যারা যারা আছেন তাদের গুণগানে এতটাই মত্ত যে নিজেকে খুঁজে বার করা সেখান থেকে সম্ভব হয় না। বকালু কুনু হুদানাও না সারা, এবং ওরা বলে যে হও ইহুদি অথবা না সারা তাহা তাদু, তবেই পথ পাবে বা পথেই তবেই সঠিক পথা পথ পেয়ে যাবে। আল্লাহর আদেশ, কুল বল মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যদি কেউ বলে যে ইহুদি হও অথবা না সারা হও, ইহুদি মানে কি? আল্লাহ বিশ্বাসী, তওরাত কিতাবে বিশ্বাসী, রাসূল মূসায় বিশ্বাসী। না সারা মানে কি? আল্লাহর বিশ্বাসী, রাসূল ঈসায় বিশ্বাসী, ইবনে মারিয়াম এবং কিতাব ইঞ্জিলে বিশ্বাসী। একইভাবে আমাদের পরিচয় কি? আমরা আল্লাহতে বিশ্বাসী, রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাসী, কিতাব কোরআনে বিশ্বাসী। তো কোরআন যখন আসছে, কোরআন যখন বাস্তবায়িত হচ্ছে, তখন বলছে মানে এই যে আমরা বলছি যে রাজনীতি আল্লাহ শেখান কীভাবে, মানুষকে দেখান কীভাবে, মানে এখন মোহাম্মদকে ঠাকা দিতে, মোহাম্মদকে ঠাকাতে ইহুদি নাসারা যারা একে অপরের জানের দুশ্মন তারা এক হয়ে গেছে। এখন তারা একত্রে স্লোগান দিচ্ছে, ইহুদি হও অথবা নাসারা হও, হ্যাঁ তবেই পথ পেয়ে যাবে। আল্লাহ উত্তর দিতে বলেছেন বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এখন এমন একটা কথা দিয়ে আল্লাহ তাআলা উত্তরটা দিয়েছেন যার জবাব তাদের কাছেও নেই, কারণ ইব্রাহিমকে নিয়ে তারাও টানাটানি করে, ইব্রাহিম তাদের, যে কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম কার এই কথাটা নির্ণয় করে দিতে হয়েছে আল্লাহকে, যে ইব্রাহিম হলো এদের যারা তার আদর্শ অনুসরণ করে এবং যারা তার মানে মোহাম্মদের অনুসারী। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তার বড় পরিচয় কি? সে ছিল না তাদের একজন বা তাদের কেউ যারা তার সাথে কাউকে অংশীদার করেছে। কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা। এখন আমার মূল্যায়নে আলহামদুলিল্লাহ যতটুকু কোরআন পড়েছি তাতে এসে দাঁড়ায় এই যে স্বয়ং আল্লাহ আমাদেরকে তার ইমানের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আমরা যে কোনো মন্ত্রী, মিনিস্টার, সাংসদ, প্রধান বিচারপতি, আমরা টেলিভিশনে দেখি সরকার প্রধান বা কেউ একজন তাকে বা প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান, আমি দেশের জন্য এটা 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 করব, তাই না? শপথ বাক্য আমরা ব্যাপারটা সকলে দেখেছি, জানি। তো স্বয়ং আল্লাহ আমাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, কুলু তোমরা বলো আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল, ওয়া ইসহাক, ওয়া ইয়াকুব, এবং ইসমাইল, ইসহাক এবং ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত, আসবাত বলেছি এবং সেই ধারাবাহিকতায় যারা, ওয়ামা উতিয়া মুসা ওয়া আইসা, তাহলে আসবাত বলতে এখানে তার মানে গেলে দেখা গেল যে ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক এবং ইয়াকুব, এরপরে মুসা পর্যন্ত একটা বিশাল গ্যাপ, কোরআনেও যার ইতিহাসের ধারাবাহিকতা পাওয়া যায় না, এই জন্য বলা হয়েছে ওয়াল আসবাত। ঐতিহাসিকভাবে যে বিশাল গ্যাপ আগের কিতাব থেকে যে সন্ধান পাওয়া যায় সেখানে ইসহাকের পরে বা ইয়াকুবের পরে বা ইউসুফ আলাইহিসসালামের পরে মুসা পর্যন্ত কেউ বলেন 700 বছর, কেউ বলেন 1000 বছরের একটা গ্যাপ আছে। ইউসুফ থেকে মুসা, এরপরে আবার আসলো ওয়ামা উতিয়া মুসা ওয়া আইসা, এবং যা দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে, ওয়ামা উতিয়া নবিয়ুন, আর যা দেওয়া হয়েছে নবীগণকে, মিন রাব্বিহিম। তাহলে একেবারে পরিষ্কার, অর্থাৎ সর্বকালে সকল নবী রসুলদেরকে যা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন তা মোহাম্মদ তোমাকেও তাই দেওয়া হয়েছে, অর্থাৎ বিশ্বাস সংক্রান্ত যে ইনফরমেশন। তাহলে কথার একটু যুগ এবং কাল পরম্পরায় কথার একটু পার্থক্য হতে পারে, বার্তার পার্থক্য হতে পারে, কাজকর্মের বিভিন্নতা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং পরকালে বিশ্বাস, এই যে থোক কথাগুলো, এই ব্যাপারগুলো সর্বকালে একইভাবে একই রকম ছিল। তাহলে নবীগণকে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সর্বশেষ কথাটি, আমরা তাতে বিশ্বাসী, আর সর্বপ্রথম বিশ্বাসী কি? আমরা আল্লাহতে বিশ্বাসী এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে। তো কোরআনে ডাইরেক্ট বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো তাই, মেনে চলো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, সূরা আরাফ অর্থাৎ আয়াত 3, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা মানে
তাকে ছাড়া, অর্থাৎ যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তা ছাড়া কোনো অলিয়া উলিয়া মানতে যেও না। আর আমরা ঠিক উল্টো কাজটা করি। কালিলাম্মা তাদাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখো। তো আমরা এমনই এক ধর্ম পালন করি যার সাথে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কোনো একটি আদেশ আমরা পালন করি, আমরা প্রমাণ করতে পারবো না যে সরাসরি কোরআন থেকে এই আদেশটি আমরা পেয়েছি এবং সেটা আমরা কোরআন অনুযায়ী আমরা পালন করছি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। এখন এখানে মাঝখানে 136 আয়াতখানাকে রাখা হয়েছে এবং যেইভাবে বলা হয়েছে তাহলে এটা টোটালটা ইমানের সংজ্ঞা। তো তাদের মধ্যে কাউকেই আমরা ছোট বড় বা কোনো ধরনের পার্থক্য করি না, এটা ইমানের সংজ্ঞার মধ্যে ইমানের অঙ্গীকার। তাহলে আমরা যারা আমাদের রসুলকে না বানালে কিছুই বানাতেন না, আমাদের রসুল সবচেয়ে বড় সর্বকালের শ্রেষ্ঠ, তাই না? সৈয়দুস কি সৈয়দুল মুরসালিন, এই কথাগুলো বৈধ না অবৈধ সেটা আমাদেরকে নতুন করে ভেবে দেখতে হবে। ওয়াহনু লাহ মুসলিমুন, আর আমাদের পরিচয় কি? যেমন ইব্রাহিমের সন্তানরা বা এই সাকের সন্তানরা, ইয়াকুবের সন্তানরা বলেছিল নাহানু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হব বা থাকব। ফাইন আমানু বি মুসলিমা আমানতুম, এখন ইহুদি নাসারা ওরা যদি এইভাবে ইমান আনে এর প্রতি বিহি ফাকাদ এহতাদাও, তাহলে তারা পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তোমার এই প্রস্তাব থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে আর কিছুই নয়, তারা ঢুকে গেছে গোড়ামির মধ্যে। এই বিষয়টাও আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। ধর্ম নিয়ে গোড়ামির বিষয়টা তখনই হয় যখন আমরা আমাদের এই বর্তমান কালের যে ধর্মাচরণ আমরা করি তার মধ্যে কিতাবের কোনো ভূমিকা নাই। কিতাবের ভূমিকা হলো অক্ষরে অক্ষরে 10 নেকি, শুধু তেলাওয়াত নফল ইবাদত। তারা যদি, আল্লাহ বলছেন তারা যদি এইভাবে ইমান আনে এর প্রতি তাহলে তারা পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা আছে গোড়ামির মধ্যে। তাহলে আমরা এখনকার মুসলমানরা কোথায় আছি? গোড়ামির মধ্যে। এবং বিভিন্ন গোড়ামির যে কত হাজার এবং কত লক্ষ রূপ তা এখন বর্তমানকালের তথাকথিত মুসলিম উম্মাকে দেখলেই বোঝা যায়। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম। এখন তুমি যদি, এখানে আমরা বলে নিতে পারি, অনায়াসে বলে নিতে পারি, তুমি যদি একাও হও এই প্রতিবাদের ক্ষেত্রে, অর্থাৎ তুমি, তারা যদি এইভাবে, অর্থাৎ তোমার ইমানের সংজ্ঞা আমি তোমাকে 136 দিয়ে দিয়েছি, এই প্রস্তাব তাদের সামনে রাখো, আহলে কিতাবদের সামনে রাখো বা ধর্মের দাবিদারদের সামনে রাখো, তারা যদি এইটা গ্রহণ করে তারা পথ পাবে, আর যদি গ্রহণ না করে তাহলে তুমি জানবা, তুমি জানবা যে তারা গোড়ামির মধ্যে আছে। আর তুমি গোড়ামি থেকে বাঁচতে হলে ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, তাহলে ওদের মোকাবেলায়, ওদের যাকে বলে যে বিরুদ্ধে, তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট, যথেষ্ট হবেন আল্লাহ ওদের মোকাবেলায়। ওয়াহুয়া সামিউল আলিম, যেহেতু তিনি সব শোনেন, তিনি সব জানেন। সিবগাতাল্লাহ, এখন তর্জমা করা হয় আল্লাহর রং, আর আমরা বলি যে আল্লাহর বিশ্বাসের বা ইমানের ধরন এটাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর কে তার চাইতে উত্তম হতে পারে আল্লাহর চাইতে? সিবগা বা ধরন দিতে, ধরন, রকম, প্যাটার্ন। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা তার প্রতি সম্পূর্ণ, মানে আমরা তার গোলা, আমরা তার গোলামিতে সম্পূর্ণ সমর্পিত। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা তারই গোলামিতে নিবেদিত। কুল আতু হাজুনা, না এখানে একটা জিনিস 138 ক্ষেত্রে সিবগাতাল্লাহ, আল্লাহর রং, আমাদের মুফাসসিরিনরা, সম্মানিত মুফাসসিরিনরা যেভাবে আল্লাহর রংকে ব্যাখ্যা করেছেন, তো সে আল্লাহর রং, আল্লাহর 99 নাম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফ্ফার, এই দিকে চোখ চলে যায়। কিন্তু আমরা যদি আগের দুই আয়াতের আঙ্গিকে ব্যাপারটা আমরা এই তর্জমাটা গেলাম করলাম কেন, আল্লাহর ইমানের ধরন, অর্থাৎ আল্লাহ একজন বিশ্বাসী মানুষ কেমন করে হবে, একজন বিভ্রান্ত মানুষ কেমন করে হেদায়েতের পথে আসবে, সেটার ধরনটা আল্লাহ যেভাবে দিয়েছেন, আল্লাহর চাইতে উত্তম ধরন দিতে আর কে থাকতে পারে? তাহলে ওয়ানাহানু লাহু আবিদুন, আমরা তার প্রতি, তার গোলামিতেই আমরা নিবেদিত। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, আমাস্তে আমা আতুহাজ্জুনানা ফিল্লাহ,
অর্থাৎ বিশাল চার চার আলিফের মাত দেওয়া হয়েছে উপরে, অর্থাৎ যেখানেই তুমি যাও যার সাথেই তোমার মোকাবেলা হয়, তাই না? তার সাথেই তোমার কথা একটাই, যে তোমরা কি ঝগড়া করছো আমাদের সাথে আল্লাহকে নিয়ে, আল্লাহর ব্যাপারে? ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম। অনায়াস একজন খ্রিস্টানকে একজন ইহুদিকে আমি কথা বলতে পারি, যেখানে তুমিও মানো সে তোমার রব, আমিও মানি তিনি আমার রব। তারপর তোমার মধ্যে আর আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হবে কেন? তা তোমরা কি ঝগড়া করছো আল্লাহকে নিয়ে, যেখানে তিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক? বললা না আমালুনা ওয়ালাকুম আমালুকুম। এইখানে এইটুকু এই আয়াতাংশকে যদি আমরা ইন্টারোগেশনে নিয়ে যাই, অর্থাৎ প্রশ্নতে নিয়ে যাই, তাহলে যদি তিনি তোমাদেরও রব আর আমাদেরও রব হয়ে থাকেন, তাই না, তাহলে তোমাদের জন্য কি কাজ একরকম আর আমাদের জন্য কাজ আর একরকম হবে? জিজ্ঞাসা। ওয়া নাহনু লাহু মুখলিসুন। হ্যাঁ, তবে কি এর আগে বলেছি নাহনু লাহু মুসলিমুন 136-এ, 137-এ বলা হয়েছে, 38-এ বলা হয়েছে ওয়া নাহনু লাহু আবিদুন, আর এখানে এসে 39-এ বলা হচ্ছে ওয়া নাহনু লাহু মুখলিসুন। আবার যদি প্লেইন ন্যারেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে বলে না আমালুনা ওয়ালাকুম আমালুকুম। দেখো ঝগড়া করছো তোমরা আল্লাহকে নিয়ে, যিনি আমাদেরও রব তোমাদেরও রব, তাই না, কিন্তু আমাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, যেমন আছে তোমাদের জন্য তোমাদের করণীয়। তবে নাহনু লাহু মুখলিসুন, হোয়াট এভার উই ডু, আমরা যাই করি না কেন, আমরা করি শুধু তার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার যাবতীয় নিবেদন বা আমার যত ত্যাগ ত্যাগ তিতিক্ষা এবং আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া সবই আল্লাহর জন্য। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত কানু হুদা ওয়া নাসারা। লক্ষ্য করার মতো বিষয় হলো সবগুলো নাম উচ্চারণ করতে হলো কেন? আল্লাহ অনেকগুলো জিনিস আমি বলি, তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক এবং ইয়াকুব ওয়াল আসবাদ এবং সেই ধারাবাহিকতা যারা, তারা ইহুদি অথবা নাসারা ছিল? এই যে এখন এই যে দল নেওয়া বা দলের নাম নেওয়া, নাম নিয়ে আলাদা পরিচয় দাঁড় করানো, তাই না, আমি সরসিনা, আমি অমুক, আমি হিজবুল্লাহ, তাই না, আমি তরিকুল্লাহ, তারপরে এখন কি জৈশে সাহাবা, জৈশে অমুক, জৈশে তমুক, এই যে বিভিন্ন গ্রুপের যে চর্চা আমাদের সমাজে এখন হচ্ছে, সব কেউ কাউকে কিছু বলছে না যে ভাই এরকম গ্রুপ চর্চার প্রয়োজনটা কি, কেউ কাউকে জিজ্ঞেস করছে না। কুল আনতুম আলামু আমিল্লাহ। তো তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? আনতুম আলামু আম আল্লাহ, তোমরাই কি জানো বা তোমরাই কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? ওয়ামান আযলামু, এবং কে চরম সর্বনাশ করবে তার নিজের মিন মান, তার চাইতে যে কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ, গোপন করলো একটি সাক্ষী আছে আল্লাহর কাছ থেকে, তার কাছে আল্লাহর, অর্থাৎ শাহাদাতান বলতে গেলে কি হবে, কিতাব বা কিতাবের আয়াত। হ্যাঁ, তো যদি কেউ আমান আজলামু, তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার চাইতে, মান কাতামা শাহাদাতান, যে গোপন করবে একটি সাক্ষীও, ইনদাহু মিন আল্লাহ, আছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ আদৌ উদাসীন নন তার তার ব্যাপারে বা তোমাদের ব্যাপারে যা তারা করে, তাদের ব্যাপারে যা তারা করছে। আবার আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কাদ খালাত, এই এক জনগোষ্ঠী যারা অতীত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে, ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য হবে তাই যা তোমরা উপার্জন করবে, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না সেই সম্পর্কে যা তারা করত। এই ব্যাপারটাই দ্বিতীয়বার উচ্চারিত হলো এবং আমরা এখানে আবার নতুন করে একটু আমরা এই ব্যাপারটা মূল্যায়ন করব যে আমাদের দিন চর্চায়, আমাদের ধর্মচর্চায় আগেকালের ব্যক্তিবর্গের বা অলিয়া উলিয়ার যে সমস্ত গুণচর্চা গুণপনা আমরা করি, তাই না, সেইগুলোর আদৌ কোনো প্রয়োজন কোরআন দেখায় কি না, এই ব্যাপারটা একটু নতুন করে বিবেচনায় আনতে হবে এবং দেখতে হবে। আর এই কথার বা এই মজলিসের উপসংহারে যেটা বলতে চাই, প্রসঙ্গটা হল ছিল মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের জীবন আদর্শ কি,
তারপরে আসছে ইব্রাহিম কি করে, যে কি কথাগুলো তার পরিবার বা সন্তানদেরকে বলে গিয়েছিলেন, যে ধারাবাহিকতা ইসহাকও রেখেছে, ইয়াকুবও রেখেছে, এবং পুত্ররাও একইভাবে সাড়া দিয়েছে, নাহানুল্লাহু মুসলিমুন, আমরা তার প্রতি সমর্পিত থাকব। তারপরে এখানে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন পার্টি বিভক্তি, ইহুদিরাও নিজেরা নাম নিয়ে আলাদা হয়ে গেছে, নাসারাও এ নামটি আল্লাহ দেননি, তারা নিজেরা নিয়েছে। তো নিজেরা আল্লাহর দীনের নামে কোনো নাম যদি ধারণ করেন এবং তারা যদি তাদের পথে তাদের মানুষকে ডাকেন, তাহলে সেখানে উত্তর দিতে হবে যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, হ্যাঁ হানিফা মামা কানা মিনাল মুশরিকিন। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে কোনো নাম নিয়ে, নাম ধারণ করে কেউ যদি কিছু বলেন তাহলে সেটা শিরক হয়ে যায়। এখানে ইহুদি এবং নাসারাদেরকে সরাসরি মোশেক আল্লাহ বলেছেন, যা ইব্রাহিম ছিলেন না। এরপরে আমরা দেখবো যে আমাদের ইমানের সংজ্ঞা আল্লাহ তাআলা 136 আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং তারপর বলেও দিয়েছেন যদি এইভাবে ওরা বিশ্বাস আনে তাহলে ওরা পথ পাবে। তাহলে পথ বা হেদায়তের প্রশ্নটা বিশ্বাসের উপরে নির্ভর করে, আর বিশ্বাস যদি আমাদের উপরে যা নাজিল হয়েছে, এবং এর আগে আমরা কোরআনে প্রথমেই দেখেছি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, তাহলে কি অর্থাৎ যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে, তো সে কথাটা ডিটেইল এখানে এসে গেল। তাহলে সর্বকালে সকল নবী রাসূলদের উপরে যা কিছু নাজিল করা হয়েছে, অ্যাজ ওয়েল আমাদের উপরে যা নাজিল করা হয়েছে, আমরা তার উপরে বিশ্বাস রাখি আমরা, এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবন চালাই কীভাবে, ওয়া নাহানু লাহু মুসলিমুন, আমরা সম্পূর্ণ সমর্পিত হই তার প্রতি। এবারে আমরা দেখব যে যদি ওরা এইভাবে ইমান আনে তাহলে তারাও পথ পাবে। তাহলে এইভাবে যদি আমাদেরও ইমান না হয় তাহলে আমরাও পথ পাচ্ছি না। আবার সেখানে যদি এইভাবে আমরা ইমান আনতে যাই, তাহলে আল্লাহ বলেছেন ফাসা ইয়াকফি কাহমুল্লাহ, তাহলে তোমার ভয় নেই, সারা পৃথিবীর মানুষ যদি তোমার সাথে না আসে কোনো সম্মানে কোনো সমস্যা নেই, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, এখানে বলে দিয়েছেন। এবং এরপরে আল্লাহ বলেছেন যে ওয়া নাহনু লাহু আবিদুন, আমাদের পক্ষ থেকে বা সেই ইব্রাহিমের বংশধারাদের নিবেদন হলো যে আমরা তার প্রতি আমরা তার গোলামি করবো, তারই গোলামি করবো। এবারে নাহনু লাহু মুসলিমুন 139 এরপরে আমাদেরকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন যে আমতা কুলু না ইন্না ইব্রাহিম আ ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত কানু হুদান আও নাসারা কুল আনতুম আলাম আমিল্লাহ, তাহলে তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ জানে, অর্থাৎ তোমরা যে মুখে যে কথা বলছো আর আমরা আল্লাহর ওহি শুনছি। এখানে তোমরা যা বলছো, তোমরা আগের কিতাবের হুজুররা যা বলছো সেই কথা ঠিক, নাকি আল্লাহ তার ওহির মাধ্যমে যা বলছেন সেটা ঠিক, তাহলে আমাদেরকে এখন নির্ণয় নিতে হবে আমরা কোনটা বিশ্বাস করব। যা কিছু বিভিন্ন জনের নামে লেখা আছে তা বিশ্বাস করব, নাকি আল্লাহর কিতাবে সরাসরি যা লেখা আছে তা বিশ্বাস করব। তো এর উপরে কামাই নির্ভর করবে। তিলকা উম্মাতুন কাদ খালাত, আমার মনোনীত মানুষেরা এরকম ছিল, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা তাদের উপার্জন নিয়ে চলে গেছে এবং তোমরা তাই পাবে যার উপার্জন তোমরা করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না সেই ব্যাপারে যা তারা উপার্জন করেছিল। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।